السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين الكريم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم প্রিয় মুসলিম ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মওত এমন এক হাকিকত, পৃথিবীর কোন ধর্মের অনুসারী আমরা যখন দুনিয়ার দিকে খেয়াল করব, এই পৃথিবীতে অনেক ধর্মের মানুষ বাস করতেছে, অনেক কিছু মানুষের ইখতিলাফ আছে। কেউ কোরআনকে নিয়ে ইখতিলাফ করতেছেন, কেউ নবীকে নিয়ে ইখতিলাফ করতেছেন, কেউ ইমামকে নিয়ে ইখতিলাফ করতেছেন, কেউ কিয়ামতকে নিয়ে ইখতিলাফ করতেছেন। অনেক ধরনের মতামত আছে, কিন্তু যেই ধর্মের অনুসারী হোক না কেন, মৃত্যুকে নিয়ে কারো কোনো ইখতিলাফ নেই, মউতকে নিয়ে কারো কোনো ইখতিলাফ নেই। তাই তো রাসূল করিম আলাইহিসসালাতু ওয়াসসালামের উপর আয়াত নাজিল হলো, আল্লাহ তাআলা ইরশাদ করলেন কুল্লু নাফসিন যায়েকাতুল মউত। এখানে আল্লাহ তাআলা তমাম দুনিয়ার প্রাণীকে বলতেছেন, যার প্রাণ আছে অবশ্যই তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, যাকে যার দুনিয়াতে জন্ম আছে তাকে অবশ্যই বিদায় নিতে হবে, যার জন্ম আছে তাকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই শায়ের তার ভাষায় সুন্দর কথা বলছেন, জাগ না হে জাগলে আফলাক কে সায়ে তলে, জাগ না হে জাগলে আফলাক কে সায়ে তলে, হশর তক সোতা রহেগা খাক কে সায়ে তলে। এই আকাশের নিচে এখন তোমার জাগার সময় আছে, জেগে নাও, রাত্রে তাহাজ্জুদ পড়ো, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ো, তুমি ইশরাক পড়ো, চাষ পড়ো, আওয়াবিন পড়ো, তুমি কোরআনে কারীমের তিলাওয়াত করো। সবাই ঘুমাচ্ছে, তুমি ঘুমাইও না, তুমি রাত্রে জেগে থাকো, কারণ কখন তুমি মারা যাবে তুমি যাবে না, জানো না কখন তোমার ইন্তেকাল হবে তুমি জানো না, জেগে থাকো, যখন এখানে জাগবে তখন কবরে গিয়ে আরামে ঘুমাতে পারবে, এখানে যখন জাগবে কবরে আরামে ঘুমাতে পারবে। আমলটাই হচ্ছে আমাদের আসাস, আকীদার পরেই আমলটা হচ্ছে আমাদের বুনিয়াদ, আমলটাই হচ্ছে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবার হাতিয়ার, আমলটাই হচ্ছে আমাদেরকে ওলি আল্লাহ বানানোর একটা পদ্ধতি। সুতরাং আসুন আমরা মউতকে সামনে দেখি। আপনি জানেন আলা হযরত ইমাম ইশক ও মোহাব্বত, মুজদ্দিদে দীন ও মিল্লত, আকায়ে নেহমত, দরিয়ায়ে রহমত, আশ-শাইখ মাওলানা ইমাম আহমদ
رضا خان, فاضل بریلوی رحمت اللہ علیہ, صاحبزادہ حضور سیدنا مفتی اعظم ہند علامہ مصطفی رضا خان رحمت اللہ علیہ, سکلی بولیں رحمت اللہ علیہ, ایت سندر کتھا بولے چھن, کی بولے چھن, عبادت کے یہی دن ہیں بڑھاپے میں کہاں ہمت. علماء کرام, عبادت کے یہی دن ہیں بڑھاپے میں کہاں ہمت. ایر پورے نیچے کی بولتے چھن, جو کچھ کرنا ابھی کر لو ابھی نوری جوان تم ہو, جو کچھ کرنا ابھی کر لو ابھی نوری جوان تم ہو. جتدین اللہ تعالی جوان رکھے چھن, اپنا کے اللہ تعالی جتدین شکتی دیے چھن, امر بھائیرا چوکھیر চোখের জ্যোতি যাবার আগে কোরআন পড়ে নিন, হাতের শক্তি যাবার আগে দান করে নিন, ভাইরা আমার পায়ের শক্তি যাবার আগে মসজিদগুলোকে আবাদ করুন, ভাইরা আমার এই শরীর, এই শরীরের যতদিন আল্লাহ তাআলা সেহাত দিয়েছেন তার আগে রাত্রে জেগে আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে যান, তাহাজ্জুদের নামাজ পড়ুন. আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কি বলেছেন জানেন, রাসূলে করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কি ইরশাদ করেছেন, সাহাবা জিজ্ঞাসা করলেন, হুজুর আইয়ুদ দোয়া আসমা, ইয়া রাসূলুল্লাহ কোন সময়ের দোয়া আল্লাহ তাআলার দরবারে বেশি কবুল করা হয়, আমাদের পক্ষ থেকে সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কখন কোন সময়ের দোয়া বেশি কবুল করা হয়, আখা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, ফি জাউফিল লাইল, রাত্রের শেষ অংশে যখন সবাই ঘুমাচ্ছে, যখন সবাই ঘুমাচ্ছে ওই সময় যখন তুমি উযু করে জায় নামাজে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়বে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করবে, সবাই ঘুমাচ্ছে আর তুমি যখন বলবে আল্লাহ আমি রেজা তোমাকে রাজি করার জন্য, আল্লাহ তোমাকে খুশি করার জন্য, তোমার সন্তুষ্টির জন্য, আল্লাহ জাহান্নামের আগুন থেকে নিজের শরীরকে বাঁচানোর জন্য, মাওলা তোমার হাবিবের শাফাত পাওয়ার জন্য, তোমার সন্তুষ্টি অর্জন করার জন্য, রব্বে কায়নাত আমি তাহাজ্জুদের নামাজে জায় নামাজে দাঁড়িয়েছি, মাওলা মাওলা এখন তুমি আমি সবাই ঘুমাচ্ছে কেউ আমাকে দেখতেছে না, আমার মাওলা আমাকে দেখতেছে, এখানে রিয়া নাই, এখানে তাকাব্বুর নাই, এখানে লোক দেখানো নাই, কারণ অন্ধকার, স্ত্রী পর্যন্ত ঘুমাচ্ছে, মা বাবা ঘুমাচ্ছে, আপনি জেগে আছেন আপনার প্রভুকে রাজি করার জন্য, আপনি জেগে আছেন আপনার মাওলাকে রাজি করার জন্য, আপনি জেগে আছেন মদিনাওয়ালা হাবিবকে রাজি করার জন্য. রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ফি জাউফিল লাইল, রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে যখন দোয়া করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দোয়াকে কবুল করবেন, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ. একটু চিন্তা করে দেখুন না, একদিন এমন সময় আসবে আমি মারা যাব, এমন সময় আসবে আমি মারা যাব, আজরাইল আলাইহিস সালাম তাসাবুর করেন, একটু খেয়াল করেন, এটা বাস্তব, আপনি মারা যাব, আপনি মারা যাবেন, ঘরের সকলেই আপনার সামনে দাঁড়িয়ে থাকবে, স্ত্রী বলবে আমি শেষবারের মতো আমার স্বামীকে দেখি নেই আল্লাহ, সন্তান বলবে বাবা আমাকে এতিম করে চলে যাচ্ছ, আমি একবার তোমার সাথে প্রাণ ভরে সাক্ষাৎ করতে চাই, ভাই বলবে আহ সাকারাতুল মউতের মধ্যে আমার ভাই আছে, একটু পরেই চলে যাবে, আহ আমরা জানি না আমাদের মুফতি বখতিয়ার সাহেবের কি অবস্থা, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করুন, আল্লাহ তাআলা এই মুজাহিদকে যেন আল্লাহ তাআলা শিফায়ে কামেলা আজলা নসিব করেন. সবাই আপনার আপনার মরণ কাঠের কাছে থাকবে, সবাই বিদায়, সবাই আপনাকে একবার দেখার মতো, মা আসবে আপনাকে দেখার মতো, দেখার জন্য বাবা আসবে, দেখার জন্য ভাই আসবে, দেখার জন্য আল্লাহ হযরতে আজরাইল আসবেন আপনার রূহ কবজ করার জন্য. আপনি যদি ওই সময় বলেন আমাকে একটু সময়টা দাও, বাড়িটা আমি আমার স্ত্রীর নামে লিখে যাই, আমাকে একটু সময় দাও, এই জায়গাটা আমি আমার বড় ছেলের নামে লিখে যাই, লিখে যাই, কিন্তু হযরতে আজরাইল বলবেন না না সময় নেই, না না সময় নেই, তোমাকে এক মিনিট দেওয়া যাবে না, আহ কারণ সময় নির্ধারিত আছে, এক মিনিট দেওয়া যাবে না. ভাইরা আমার এভাবে সকলের সামনে আপনার রূহটা কবজ করে হযরতে আজরাইল আলাইহিস সালাম নিয়ে যাবেন, আর আপনার শরীর বাকি থাকবে, এবার আপনি বাবা ছিলেন আপনাকে বাবা বলবে না, আপনি স্বামী ছিলেন আপনাকে স্বামী বলবে না, আপনি পীর সাহেব ছিলেন আপনাকে পীর বলবে না, ওস্তাদ ছিলেন ওস্তাদ বলবে না, কি বলবে জানেন,
মাইয়াতকে তাড়াতাড়ি গোসল দাও, ঠিক কিনা? লাশকে তাড়াতাড়ি গোসল দাও। সময় হয়ে গেছে, সময় খুব কম, কথা অনেক ছিল। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার যদি তৌফিক দেন, আবার বাস এই কথাটাই বলে শেষ করি। নামাজ মউতকে সামনে রাখেন, মউতকে যে সামনে রাখবে সে ঘুষ খাবে না, ঠিক কিনা? মউতকে যে সামনে রাখবে সে চুরি করবে না, মউতকে যে সামনে রাখবে সে কখনো ডাকাতি করবে না, মউতকে যে সামনে রাখবে সে কাউকে ঠকাবে না। এই জন্য তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শর্ত করেছেন, তুমি মউতকে স্মরণ করো, আমি তোমাকে শাফাআত করবো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।